সৌদি আরবে বাংলাদেশি নারী কর্মীদের ওপর নির্যাতন কোনোভাবেই থামছে না। আট বছরেও দেশটিতে নারী কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা যায়নি। নির্যাতনের শিকার নারীরা বলছেন অনেক ক্ষেত্রেই চুক্তিপত্রের সাথে কাজের মিল থাকে না। কেন নারী কর্মীদের বারবার বরণ করতে হচ্ছে ভাগ্যের এই নির্মম পরিহাস, জানাচ্ছেন সম্রাট হোসেন। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। মুক্তির এমন আকুতি সৌদি আরবে বন্দি কিছু নারীর, শারীরিক মানসিক সব দিকে নির্যাতন করে। কারো বাড়ি নারায়ণগঞ্জ, কারো সিলেট, শুধু নিয়তি একই। সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতে গেল বছর দেশ ছাড়েন তারা। দালালের মিষ্টি কথার ফাঁদে পা দিয়ে একসময় পড়েন চরম দুর্বিপাকে। কিছুদিন পরপরই নির্যাতনের শিকার এমন নারীদের অভিযোগ আসে গণমাধ্যমে সরকারের কাছে। এরপর নানা মহলের তৎপরতায় কখনো মুক্তি মেলে, কখনো মেলে না। আমাকে 6টার সময় উঠে দেয়, আমি কই না ম্যাডাম, আমি তো রাইতে সব কাজ করি, করে আমি রাইতে ঘুমাই, এত সকালে আমাকে ডাকাইছো কে, কয় আমি ডাকামু তোকে বারান্দায় বসে থাকার লাগবো, সব কাজ ঘুমাবা না, সব কাজ করে বসে থাকবা, ঘরে ঘরে যাবে না, তখন আমার রুমে তালা মারি দে। টেকা সারা হেরা বিমানে আমার সারতো না, পর আমি নো 40,000 টিহা, আমার স্বামী রুন তুলছে, রুনের থেকে 40,000 টিহা তুলছে, তৈলে পরে দালালেরা তো দিছে, দালালে পরে এনো সারছে, সারলে পর আমার বিমান দা বাংলাদেশ আনছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য বলছে, গেল বছর বিএমইটির ছাড়পত্র নিয়ে সৌদি আরব গেছেন প্রায় 76,000 নারী। অনেক ক্ষেত্রেই চুক্তিপত্রের সাথে সংশ্লিষ্ট দেশের কাজে মিল থাকে না। আমরা অলরেডি অভিযোগ সাবমিট করছি। প্রশ্ন হলো, কেন নারী কর্মীদের বারবার বরণ করতে হচ্ছে ভাগ্যের এই নির্মম পরিহাস? যে নারী শ্রমিক যারা যাচ্ছে তাদের জন্য যে প্রপার স্কিলড, এই স্কিলের যে আপ জায়গাটা, এটা খুব বেশি গুরুত্ব এখনো পর্যন্ত পাচ্ছে না। যত বেশি দক্ষ শ্রমিক যাবে তত বেশি আপনার শোষণ এক্সপ্লয়টেশনটা কমে আসবে খানিকটা। প্রবাসীদের নিয়ে কাজ করা এই বিশ্লেষক বলছেন, দেশের পাশাপাশি বিদেশেও দায়বদ্ধতার জায়গা নিশ্চিত করতে হবে। বিভিন্ন দূতাবাসের যে রয়েছে, সেই দূতাবাস এই যেখানে তাদের চাকরি দেয়া হচ্ছে সেখানে সরজমিনে গিয়ে তদন্ত করে আসার কোনো মেকানিজমই কিন্তু তাদের কাছে নেই। নারী শ্রমিক পাঠাতে হলে আমাদের অবশ্যই সেখানে এমন কোনো মেকানিজম গড়ে তোলা দরকার যে প্রতিটি কেস, প্রতিটি বাড়ি আমরা কিন্তু সরজমিনে পরীক্ষা করে দেখতে পারবো। নারী কর্মীদের নিরাপদ অভিবাসনে আন্তর্জাতিক সংস্থার সহায়তা জরুরি বলে মনে করেন এই বিশেষজ্ঞ। যে আন্তর্জাতিক যে ইউএন সিস্টেম রয়েছে। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।